নমস্কার বন্ধুরা পয়লা জুন অর্থাৎ দু হাজার একুশের জুন মাস থেকে পি আইনে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে এবং কি কি পরিবর্তন আসবে তার মধ্যে দশটি বড়ো পরিবর্তন নিয়ে আমাদের আগে একটা ভিডিও দেওয়া হয়েছিলো সেখানে কী কী পরিবর্তন আসতে চলেছে সেটা নিয়ে আমরা ভিডিও বলেছিলাম সেটা পয়লা এপ্রিল হবে বলা হয়েছিল কিন্তু সেটাকে এখন পিছিয়ে জুন মাস করা হয়েছে এবং এখন যেটা বলা হচ্ছে এই জুন মাস থেকে এই গুরুত্বপূর্ণ কাজটি যদি না করা হয় পি অ্যাকাউন্টের তাহলে কিন্তু পি এফের অ্যাকাউন্টে আর কোনো টাকা জমা পড়বে না যতদিন না এই কাজটি কমপ্লিট করে ততদিন কিন্তু এই সমস্যাটি থেকে যাবে তাই সমস্ত কর্মচারীকে এই বিষয়ে পি এফ কর্তৃপক্ষের পক্ষ থেকে অবগত করা হচ্ছে অর্থাৎ জানানো হচ্ছে যে পি এর এই গুরুত্বপূর্ণ কাজটি যেন খুব দ্রুত করে নেওয়া হয় সেটা কি কাজটি এবং কতদিনের মধ্যে করতে হবে বা না করলে কি কি আর সমস্যা হতে পারে সেটা অবশ্যই বিধে আলোচনা করব আপনারা জানেন পি এফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড সমস্ত কর্মচারী সে সরকারি হোক বেসরকারি সবার অবসরের পর কিন্তু একটা বড় সম্বল কিন্তু সেই পি এফের অ্যাকাউন্ট যদি টাকা ঠিক করে না জমা পড়ে সেখানে যদি সমস্যা হয়ে থাকে তাহলে ভবিষ্যৎটা কিন্তু অনেকখানি অনিশ্চিত হয়ে পড়ে টাকা পয়সার বিষয় তাই অবশ্যই আমার পক্ষ থেকেও অবশ্যই অনুরোধ করব। পি এফের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে পি সংক্রান্ত নতুন আইন সম্বন্ধে সবাইকে জেনে নিতে এবং এই যে গুরুত্বপূর্ণ কাজটি করতে বলা হয়েছে সেটাও যেন সময়ে করা হয় কী বিষয়টি এই মানে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে বা কী কাজটি করতে বলা হয়েছে সেটা আলোচনা করার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আপনাদের এই তথ্যটি ভালো লাগে এবং মনে হয় যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মৃত্যুকরণকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতেও পান এবং তার লাভ আনতে পারেন আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কর্মচারী যে প্রভিডেন্ট ফান্ড সেই যেটা নিয়ন্ত্রণ করে যেটা অর্থাৎ যে সংস্থা কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের সদস্যত্বে সুযার্থে বিভিন্ন সময় নতুন নতুন নিয়ম নিয়ে আসে এবার পয়লা জুন থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম ইপিএফও নিউ রুল তবে এই নিয়ম অনুযায়ী কর্মীদের কিছু শর্ত পূরণ করতে হবে যদি এই শর্ত পূরণ না করা হয় তবে গ্রাহকরা কিছু সমস্যায় পড়তে পারে এমন পরিস্থিতিতে অর্থাৎ এই নতুন নিয়ম অনুযায়ী কর্মচারীদের অস যে সমস্ত কর্মচারী পি এফ আন্ডারে অর্থাৎ ইপিএফের আন্ডারে আছে তাদেরকে তাদের নিয়োগকর্তা অর্থাৎ উদাহরণ কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে বলেছে এবং তার নিয়মের যে নতুন শর্তগুলো সেগুলো পূরণ করতে বলেছে আসলে নতুন নিয়মে ইপিএফও নিয়োগকর্তাকে কর্মীদের যে পি এফ অ্যাকাউন্ট তার সঙ্গে আধার লিঙ্ক করতে বলা হয়েছে যদি নিয়োগকর্তা এই আধারের সঙ্গে পি এর অ্যাকাউন্টে লিঙ্ক না করেন তাহলে কিন্তু কোম্পানি যে পি এফ হিসাবে টাকা দেবে সেটা কিন্তু গ্রাহকের অ্যাকাউন্টে আসা অর্থাৎ ওই যে গ্রাহক এর অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেন তার অ্যাকাউন্টে আসা কিন্তু বন্ধ হয়ে যাবে এর নতুন নিয়ম অনুসারে পি গ্রাহকদের ইউএন আধার কার্ডের সঙ্গে যুক্ত করতে হবে ইপিএফ সামাজিক সুরক্ষা করে ধারা একশো বিয়াল্লিশের অধীনে এই সিদ্ধান্ত নিয়েছে নিয়োগকারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো পি এফ অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে বা ইউএন সঙ্গে আধার দিয়ে যাচাই না করা হলে দু হাজার একুশ সালের পয়লা জুনের পর বৈদ্যুতিক চালান এবং রিটার্ন অর্থাৎ ইলেকট্রনিক চালান কাম রিটার্ন ফাইলে করা যাবে না এই কারণে গ্রাহকদের পি এফ অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফ অনুসারে পি এফ অ্যাকাউন্টে যদি আধারের সঙ্গে যুক্ত না করা হয় বা ইউএন সঙ্গে যাচাই না করা হয় তবে নিয়োগকর্তার অবদান অর্থাৎ নিয়োগকর্তা যেখানে চাকরি করে সেখান থেকে যে টাকাটি দেওয়া হতো সেটাও বন্ধ হবে এবং সেই সঙ্গে আরও যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো পেত ইপিএফ আন্ডারে সেগুলোও কিন্তু আর পাবে না পিএফ অ্যাকাউন্ট নিজের এই অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে ডব্লুডব্লু ডট ইপিএফ ইন্ডিয়া ডট গভর্নমেন্ট ডট ইন এখানে লগ ইন করেও নিজে করতে পারবে তাহলে অনেক সুবিধা হয়ে যায় কোথাও ছোটাছুটি করতে হবে না এই আধার সঙ্গে পি বা ইপিএফের যে লিঙ্ক করতে বলেছে এটা আপাতত এই ইপিএফ আন্ডারে অর্থাৎ কোম্পানির আন্ডারে সীমাহ থাকলেও এই ভবিষ্যতে কিন্তু সবার জন্য এটা বাধ্যতামূলক হয়ে আসবে এখনও পর্যন্ত অনেক রাজ্য কিন্তু নিজের থেকে এই কাজটি কিন্তু শুরু করে দিয়েছে আশা করি ভবিষ্যতে হয়তো সবার জন্য হয়তো এই নিয়মটি চালু হয়ে যাবে তাই অনুরোধ করবো আপনারাও আপনাদের পি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের নাম্বারটি লিঙ্ক করে রাখুন যাতে কোনো সমস্যা না আসে সমস্যা বিহীনভাবে পি এফ চালু রাখতে অবশ্যই অবশ্যই এখনই পি এফ কর্তৃপক্ষের নির্দেশ মেনে কাজ করুন দিয়ে দেখার জন্য সবাই সুস্থ থাকুন খুশি থাকুন এবং অবশ্যই সজাগ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে